পাকিস্তান বিমানবাহিনী এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান JF-17 থান্ডারের ব্লক 3 ভার্সন উন্মুক্ত করেছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন যুদ্ধ বিমানের বেশ কিছু ছবিও ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে খুব শিগগিরই এটি দেশটির বিমানবাহিনীর পরিষেবায় যুক্ত হবে। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত JF-17 যুদ্ধ বিমানটি দামে সস্তা হলেও রয়েছে বিধ্বংসী ক্ষমতা। শীঘ্রই এটি বিশ্বে সবচেয়ে বিস্তৃত পরিসরে ব্যবহৃত যুদ্ধ বিমানে পরিণত হতে পারে, এমনকি এটি ভারতের তেজসের বিপরীতে মারাত্মক হুমকি স্বরূপও মনে করছেন অনেকে। পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধ বিমান JF-17 থান্ডার ব্লক 3 বিস্তারিত নিয়েই এবারের দৃশ্যপট। সঙ্গে আছি আমি অমরিনা। চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি ও পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স যৌথভাবে বানিয়েছে JF-17 সিরিজের যুদ্ধ বিমান। 2003 সালে প্রথমবারের মতো এটি আকাশে ওড়ে। একক আসনের এক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানটি পাকিস্তানে JF-17 থান্ডার ও চীনে FC-1 শিলং নামে পরিচিত। প্রথম কয়েকটি JF-17 পুরোপুরি চীনে তৈরি করা হলেও বর্তমানে পাকিস্তানেই এটির বেশিরভাগ উৎপাদন হয়। এর আপডেট ভার্সন JF-17C যুদ্ধ বিমানের ককপিটের ভেতরে হেলমেট মাউন্টেড ডিসপ্লে বা HMD পরা একজন পাইলটের ছবি ফাঁস হওয়ার পর বিশ্লেষকরা ধারণা করছেন যুদ্ধ বিমানটির উল্লেখযোগ্য ও দ্রুত বিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। HMD এমন একটি হেলমেট যেখানে ফ্লাইট বা বিমানের সব গুরুত্বপূর্ণ তথ্য একজন পাইলট ককপিটে বসে তার চোখের সামনে দেখতে পান। HMD-র কারণে একজন পাইলট যখন বিমান চালান তখন তার ওড়ার চাপ কমে যায়, অপরদিকে পাইলটকে অভিযানের অন্যদিকে বেশি মনোযোগ দিতে সুযোগ দেওয়া হয়। Generation 4++ ক্যাটাগরির একটি প্লেনের প্রধান সিস্টেমগুলোর মধ্যে এটি একটি। অনেকের মতে নতুন ভেরিয়েন্টে কার্বন ফাইবার কম্পোজিটের ব্যবহার বাড়ানো হয়েছে, যেটির কারণে বিমানের ওজন অনেক কমে যায়, অর্থাৎ বিমানটি হালকা হয়ে যায়। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের একটি প্রতিবেদনে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে বিমানের আরও হালনাগাদ কাজ চলছে। গেল জানুয়ারিতে প্রথমবারের মতো JF-17C এর ছবি প্রকাশিত হয়, যেখানে কামরায় পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের বাইরে 7টি নতুন সিরিজের JF-17C এক সারিতে সাজানো রয়েছে বলে দেখা যায়। শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিমান চলাচল পোর্টাল এভিয়াসি অনলাইন এর একটি প্রতিবেদনে বলা হয়েছে মোট 11টি JF-17 সেখানে ছিল, কারণ জেটের সিরিয়াল তাই ইঙ্গিত করে। দেশটির বিমানবাহিনী কমপক্ষে 50টি ব্লক 3 JF-17 কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে কিছু বিমান গত জানুয়ারিতে পাক বিমানবাহিনীর হাতেও এসে পৌঁছেছে। 2019 সালের ডিসেম্বরে প্রথমবারের মতো আকাশে ওড়ে JF-17C। 2021 সালে যুদ্ধ বিমানটি চীনের সবচেয়ে উন্নত স্বল্প পাল্লার ইয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্র বহন করেছে বলে দাবি করা হয়। ৫০,০০০ ফুট উঁচু উড্ডয়ন ক্ষমতা ও ঘন্টায় 1,200 মাইল পর্যন্ত গতি তুলতে পারা JF-17 এরিয়াল ইন্টারসেপ্ট ও আকাশ থেকে ভূমিতে আক্রমণের মতো একাধিক ধরনের মিশন পরিচালনা সক্ষমতা রয়েছে। 7টি হার্ড পয়েন্টে এটি প্রায় 3,175 কেজি পর্যন্ত গোলা বারুদ বহন করতে পারে। এর পাশাপাশি JF-17 এর রয়েছে একটি 23mm সিঙ্গেল টুইন ব্যারেল অটো ক্যানন। JF-17C যুদ্ধ বিমান উল্লেখযোগ্যভাবে আপগ্রেড করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম MAWS, ওয়াইড অ্যাঙ্গেল স্মার্ট বা HUD, একটি ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা EW স্যুট উল্লেখযোগ্য। বেজিংয়ের একজন সামরিক বিশেষজ্ঞকে উদ্ধৃত করে 2021 সালে গ্লোবাল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয় PL-10 ক্ষেপণাস্ত্রের সঙ্গে JF-17 এর ব্লক 3 মারাত্মক যুদ্ধ ক্ষমতা অর্জন করতে সক্ষম। নতুন যুদ্ধ বিমানগুলোর হাই অফ বোর্ডসাইট ক্ষমতা আরও উন্নত করা হয়েছে, যেটির মাধ্যমে যে কোনো অবস্থান থেকে গুলি চালানোর পাশাপাশি ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য গতি এবং গতিপথ সামঞ্জস্য করতে পারে। বর্তমানে বাজারে যেসব চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে সেগুলোর চেয়ে অনেক সস্তা JF-17। এটির দাম 15 থেকে 25 মিলিয়ন মার্কিন ডলার। কম প্রতিরক্ষা বাজেটের যেসব দেশ মাল্টিরোল কমব্যাট যুদ্ধ বিমান কিনতে চায় তাদের জন্য JF-17 একটি
আকর্ষণীয় বিমান হতে পারে। পাকিস্তান বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যক JF-17 ব্যবহার করে, আর এটির প্রথম আন্তর্জাতিক ক্রেতা মিয়ানমার 6টি এবং নাইজেরিয়া 3টি JF-17 পরিচালনা করে। JF-17C ভারতের লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস, আর পাকিস্তানের এই যুদ্ধ বিমানের সামঞ্জস্যের বিষয়ে জার্মান ভিত্তিক চীনা সামরিক বিমান চালনা বিশেষজ্ঞ আন্দ্রিয়াস রুপ্রেস্ট বলেন, তেজস থান্ডারের সাথে এটি মেলে না। রুপ্রেস্ট কয়েক বছর ধরে চীন পাকিস্তান বিমানের একাধিক আপগ্রেড এবং অপারেশনাল স্থাপনার দিকে ইঙ্গিত করেছেন, যেখানে তিনি তাদের সক্ষমতার কথা উল্লেখ করেছেন। তার মতে পাকিস্তানের JF সিরিজের যুদ্ধ বিমানের যুদ্ধকালীন অভিযান সহ নানা অপারেশনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তানের কয়েকশো যুদ্ধ বিমান যেখানে বছরের পর বছর ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেখানে ভারতের তেজসের সংখ্যা অতি নগণ্য।